হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। স্যার, বাংলা একাডেমির মহাপরিচালক আপনি, এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে বইমেলার সময় আমরা সেই জায়গাটিকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মনে করি। এ বছরে আসলে কি হবে এবং এই যে ধাক্কাটা খেলেন বা আমরা খেলাম, অলরেডি আমরা বইপত্র সব ইন্টারনেটের মাধ্যমে পেতে শুরু করেছি, পড়তে শুরু করছি, মেলাটা আসলে আমাদের কতটুকু থাকবে বা না থাকার সম্ভাবনা কত? দুটো শব্দের মেলবন্ধন, বই এবং মেলা। কিন্তু এখানে বইটির সঙ্গে মেলাটি অন্যভাবে আসে। যদি আমি বুক ফেয়ার বলি তাহলে পরে আমি বলবো ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার, গোথেনবার্গ বুক ফেয়ার, লন্ডন বুক ফেয়ার, এমনকি কলকাতা আন্তর্জাতিক বইমেলা। কিন্তু তার থেকে বাংলাদেশে অমর একুশে বইমেলা একটি অন্য চরিত্র ধারণ করে, যে চরিত্রের ভেতরে সামগ্রিকভাবে আমার ভাষা আন্দোলন, আমার জাতিসত্তার পরিচয় এবং সর্বোপরি আমার জাতিরাষ্ট্র হিসেবে নিজের প্রতিষ্ঠার ব্যাপারটি এর সঙ্গে জড়িত থাকে। যে কারণে এই মেলাটিকে সার্বিকভাবে 18 কোটি মানুষ বাংলাদেশের এবং এর সঙ্গে পৃথিবীর আরও বাকি 18 কোটি বাঙালি সমভাবে উপভোগ করতে চায়। এবছর উদ্ভূত পরিস্থিতিতে তো কোভিডের কারণে আমরা বইমেলা করতে পারিনি। আমাদের এমনও হতে পারত, আপনিও বলতে পারেন এবং অন্য আরেকজন বলতে পারে, যে উন্নত বিশ্বে এখন সরাসরি বইমেলা করার কী দরকার, আপনারা ভার্চুয়ালি বইমেলা করতে পারতেন। কিন্তু না, আমরা মিলনের ক্ষেত্রটিকে প্রস্তুত রাখতে চেয়েছি, আমরা সম্মিলনের স্থানটিকে আমাদের সঙ্গে সংহত করতে চেয়েছি, যার ফলে আমরা কোভিড পর্যবেক্ষণ করে এবারের বইমেলাটি 18ই মার্চ শুরু করব এবং 1লা বৈশাখ 14ই এপ্রিল শেষ করব। এর সঙ্গে যোগ হবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রান্তভাগ এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অগ্রিম ভাগ। এই তিনটি সম্মেলনে এবার বইমেলার থিম হে স্বাধীনতা। আমরা চাইব আমার সন্তানেরা, আমার বয়সীরা, আমার অগ্রজরা, আমার বন্ধুরা, আপনি আমি সবাই মিলে আমরা বইমেলাটিকে নবযাত্রায়, নবপর্যায়ে, নব উদ্ভাবনে দেখি। স্যার, আপনি মার্চে বইমেলা হতে যাচ্ছে বললেন, তো আপনি কি মনে করছেন যে মার্চের ওই তারিখের আগে করোনা মুক্ত হয়ে যাবে বাংলাদেশ? আমি এই মুহূর্তে জানি না যে আমি আর এক মুহূর্তে 300 সেকেন্ড পরে, পরবর্তী 300 সেকেন্ডে আমি বেঁচে থাকবো কি থাকবো না, আমি আশার উপরে, স্বপ্নের উপরে বেঁচে আছি। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি কীভাবে এই স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখি পরম্পরায়, স্বপ্ন দেখি স্রোতে, স্বপ্ন দেখি জলবায়ুতে এবং স্বপ্ন দেখি আমাদের প্রাকৃতিক পরিবেশের কারণে। তারপরে তো কথা রইলই, যদি সেরকম অবস্থা না হয় তাহলে আমরা বইমেলা না করে হয়তো আরো। স্যার, বইমেলার আয়োজন করতে সবচেয়ে বড় ধকলটা কি যায় আপনার উপর, সীমাবদ্ধতাটা কি? আপনাকে যদি আমি স্বাধীনতা পরবর্তীকাল থেকে বইমেলার যে অগ্রযাত্রাটিকে পর্যবেক্ষণ করতে বলি, কিংবা আমিও যদি পর্যবেক্ষণ করি, দেখব 1972 সনে সামান্য একটা চটের বিছানার উপর 18খানা বই নিয়ে পুঁথিঘরের মালিক বাবু চিত্তরঞ্জন সাহা একটি বইয়ের বই বিক্রির জায়গা করলেন। 80 দশকের মাঝামাঝি এসে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক মঞ্জুরে মাওলা আনুষ্ঠানিকভাবে বইমেলা কিংবা গ্রন্থমেলা শুরু করলেন। সেটি ছিল বাংলা একাডেমির ভেতরে স্বল্প কয়েকটি স্টল কিংবা পরিবেশক কিংবা প্রকাশককে নিয়ে। আজ 8.5 লাখ স্কোয়ার ফিট এরিয়ায় শুধু বাংলা একাডেমির প্রাঙ্গণে নয়, বাংলা একাডেমির প্রাঙ্গণের বাইরে সরোয়ার্ডি উদ্যানে আমাদের বইমেলা প্রসারিত। সংকট এবং সংশয়ের ব্যাপারগুলো এ বছরে অন্তত আমি চিহ্নিত করলে আপনি ধরতে পারবেন। শাহবাগ থেকে শুরু করে দোয়েল চত্বর পর্যন্ত মেট্রো রেলের কাজ চলছে, তার মানে বাংলা একাডেমির সঙ্গে সরোয়ার্ডি উদ্যানের যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা বইমেলার একটি বড় প্রাণকেন্দ্র মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী এবং পার্শ্ববর্তী এলাকার যারা ছাত্রছাত্রী তারা বইমেলাকে উপভোগ করেন, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলেনি, আশা করছি খুলবে। এই যে উপাত্তগুলো আর করোনার কথা তো আগেই বললাম, এই সব মিলিয়ে আমি চ্যালেঞ্জ মনে করি আমরা। কিন্তু আমরা বিশ্বাস করি আপনাদের সঙ্গে মিলিয়ে, আমার তরুণ বন্ধুদের সঙ্গে মিলিয়ে, অগ্রজ বন্ধুদের সঙ্গে মিলিয়ে, সর্বোপরি আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম, যে শিশু সন্তানেরা, তারা বইমেলা উপভোগ করবে এবং সেই বিশ্বাসের থেকে, সেই আস্থা থেকে আমরা এই চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ মনে করছি। বাবু চিত্তরঞ্জন সাহা, যিনি প্রথম বই বিছিয়ে বই বিক্রি করেছিলেন, তার জন্য কোনো কর্নার, তাকে স্মরণ করার জন্য কোনো ব্যবস্থা কি কখনো করেছেন? বাবু চিত্তরঞ্জন সাহার জন্য একটি পুরস্কার ঘোষণা হয় প্রতি বছর বইমেলায় এবং সেটি তাকে স্মরণ করেই করা হয়, এবং তার স্থানটি তার যে প্রকাশনা সংস্থা মুক্তধারা, তার জন্য বাংলা একাডেমির ভেতরে একটি স্থান সংরক্ষিত আছে।
বই বেচা